হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছে? হ্যাঁ মঞ্জুরুল, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এটা আমার স্টুডেন্ট স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার এই বায়ারটা, স্যার এটা বাইরে দেশ থেকে আসছিল, বায়ারটা এসএমএসটা স্যার, এই রিকোয়েস্টটা আমি এখানে হ্যাঁ রিকোয়েস্টটা সেন্ড সেন্ড অফার করছিলাম। এটা হুম হুম আচ্ছা আমি একটু দেখি, বায়ার এখানে কি বলছিল? উই নিড ইংলিশ স্পিকিং টিম, মানে এটা আপনাকে বায়ার অফার করছে, অফার করার পর আপনি রিপ্লাই করছেন তাই না? আমি একটু দেখি, বায়ার বলছে উই নিড ইংলিশ স্পিকিং টিম, উই আর লুকিং ফর এসইও মেইনটেনার, সোশ্যাল মিডিয়া টু স্টার্ট, উই অলরেডি হ্যাভ সেট আপ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন দ্যাট হ্যাভ এক্সপিরিয়েন্স রাইট নাও, এনগেজমেন্ট দ্যাট উই ক্যান সি ইউর রিপোর্ট অ্যান্ড এসইও সোশ্যাল মিডিয়া দ্যাট হ্যাভ দ্য গটেন ফলোয়ার্স। যাই হোক, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাবে, তার মূল বক্তব্য হচ্ছে এটা। আপনি যেটা লিখছেন, হ্যালো স্যার, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল ইউর জব, আই ক্যান ডু দিস জব, মান্থলি মান্থলি ওয়েবসাইট মেনটেনেন্স 10 আওয়ার্স আই উইক, এসইও ভেরি গুড, মানে সে যে জিনিসগুলো বলছে এক নম্বর দু নম্বর করে, তাই না? এই যে মান্থলি 10 আওয়ার্স আই উইক ভেরি গুড, আপনি এক্সাক্টলি সেই কথাগুলো তার বলছেন তাই না, এবং আপনি কনফিডেন্স দেখাচ্ছেন যে হ্যাঁ আপনি পারবেন, ভেরি গুড। আপনার রিপ্লাই গুলো আস্তে আস্তে অনেক অনেক ভালো হচ্ছে ইনশাল্লাহ। আপনি কিছুদিন পরে আর কোনো হেল্প লাগবে না, আপনি নিজে নিজে এটা করতে পারবেন। ঠিক আছে, এরপরে কি হইলো স্যার? এরপর ও আমাকে মেসেজ করছিল স্যার, এবং আজকে রাতে ওনার সাথে কথা হয়েছিল, আজকে রাতে 2:30টার সময় ও মেসেজ করছে, আমি তো ঘুমাইছিলাম, রিপ্লাই করতে পারে নাই। আর পরে এসএমএসটা পরে দেখি যে আমার রিপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আচ্ছা ঠিক এই আছে, কারণে আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখতেছি। বাইরকে আপনাকে কি বাইর হায়ার করছে? না স্যার, আচ্ছা ঠিক আছে, ও আমার কাছে জানতে যাচ্ছে, হয়তো বা আমি রিপ্লাই করলে হায়ার করতে পারে। ঠিক আছে, আমি তাহলে পড়ি এটা, এখানে একটা প্লিজ। স্যার ফলোয়ার বাড়ানোর কথা বলছে, এটা আমাকে ভালো লাগছে। আচ্ছা আমি পড়ি বিষয়টা, প্লিজ শেয়ার উইথ আস হাউ ইউ উড এনগেজমেন্ট উইথ অল দ্য কন্ট্যাক্ট উই হ্যাভ টু বি অন সোশ্যাল মিডিয়া, প্লিজ শেয়ার উইথ আস হাউ ইউ উড এনগেজমেন্ট, কিভাবে আপনি ফেসবুক এনগেজ করবেন, মানে আপনার তার কাস্টমারদের কিভাবে এনগেজ করবেন উইথ অল অল দ্য কন্টেন্ট উই হ্যাভ, উই হ্যাভ মানে তার যতগুলো কন্টেন্ট আছে সেগুলো ফেসবুক মিডিয়াতে কি ফেসবুকে কিভাবে শেয়ার করবেন এবং কিভাবে তার এনগেজমেন্ট বাড়াবেন, মানে তার টার্গেট কার কাছে পৌঁছাবেন, হ্যাঁ, টু দ্য সোশ্যাল মিডিয়া, হোয়াট সোশ্যাল মিডিয়া ক্যান ইউ অ্যাসিস্ট আস টু গেট গ্রেট ফলোয়ার্স, তাই না? কোন সোশ্যাল মিডিয়াতে ক্যান অ্যাসিস্ট আস টু গ্রেট ফলোয়ার্স, তুমি আপনি কোন সোশ্যাল মিডিয়াতে তাকে সাজেস্ট করেন, হ্যাঁ, যেখানে অনেক বেশি পরিমাণ ফলোয়ার পাওয়া যাবে, তার অ্যাকচুয়াল কাস্টমারদেরকে পাওয়া যাবে। শো আস ওয়ান অফ ইউর ক্লায়েন্টস দ্যাট হ্যাজ গ্রেট ফলোয়ার্স, শো আস ওয়ান অফ ইউর ক্লায়েন্টস দ্যাট দ্যাট হ্যাজ গ্রেট ফলোয়ার্স, আপনি আপনার একজন ক্লায়েন্টকে দেখান যার আপনি কাজ করছেন এবং যার কাজ করে আপনি ফলোয়ার বাড়াইছেন। হ্যাভ ইউ হাউ ক্যান ইউ হেল্প আস উইথ আওয়ার মেনটেন্যান্স টু আপলোড নিউ কন্টেন্ট ডেইলি, হাউ ক্যান ইউ হেল্প আস, আপনি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারেন উইথ আওয়ার মেনটেন্যান্স, হ্যাঁ, টু আপলোড নিউ কন্টেন্ট ডেইলি, নতুন কন্টেন্টে ডেইলি আপলোডের ব্যাপারে আপনি কিভাবে হেল্প করতে পারেন। তার মানে মূল বিষয় হচ্ছে বায়ারের অনেকগুলো কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো কোন সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করলে ভালো হবে সেটা আপনার কাছ থেকে সাজেশন চাচ্ছে, আপনি কিভাবে সেই জিনিসগুলো পোস্ট করবেন সেটা জানতে চাচ্ছে, এবং কি পরিমাণ মানুষকে আপনি এনগেজ করতে পারবেন, কিভাবে তার কাজটা ভালোভাবে করতে পারবেন সেটা জানতে চাচ্ছে। আর পাশাপাশি আপনি যদি আগে কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, সেই ক্লায়েন্টের মানে কিরকম ফলোয়ার পাচ্ছে সেই জিনিসটা সে দেখতে চাচ্ছে, যে আপনার কাজের প্রুফ সে দেখতে চাচ্ছে। আচ্ছা, আপনি বলেছেন ফেসবুক, টুইটার, ইউটিউব এন্ড লিঙ্কডইন ক্যান অ্যাসিস্ট ইউ টু গেট গ্রেট ফলোয়ার্স, ঠিক আছে, ওয়ান অফ মাই ক্লায়েন্টস ক্লায়েন্টস আয়ান আয়ান হুইটি, হ্যাঁ, আপনি এই এই ক্লায়েন্টের কাজ করছেন, ঠিক আছে। তারপর হচ্ছে ফেসবুক এন্ড টুইটার ক্যান অ্যাসিস্ট ইউ গ্রেট ফলোয়ার্স, ওয়ান অফ মাই ক্লায়েন্টস লাইক হুইটি, আই ক্যান হেল্প, এটা দুইবার কেন রিপিট হচ্ছে কেন, আই ক্যান হেল্প ইউ উইথ দ্য মেনটেন্যান্স অন আপলোড ফর দ্য কন্টেন্ট ডেইলি ডেইলি এন্ড হাউ দ্যাট ক্রিয়েট পেজ অ্যাডভার্টাইজমেন্ট ইউর প্রোডাক্ট প্রমোটেড ইউর। আচ্ছা, এখন বায়ার যদি এখানে দীর্ঘ একটা প্ল্যান চাইছে, ঠিক আছে, এখন আপনি তাকে একটা প্ল্যান দেন, একটা টোটাল একদম ফর্মেট ইয়া করে, মানে কি বলে, একদম মানে ফর্মাল ওয়েতে তাকে একটা মানে অফার লেটার পাঠান, ফর্মাল ওয়েতে একটা একটা অফার লেটার, ঠিক আছে,
অফার লেটার কোথায় পাবেন আমি আপনাকে দেখাই। আপনি আমাদের ওয়েবসাইটে যান, আরেকটু নিচে স্যার দিলে ভালো হয় স্যার, একটু আপনি আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান outsourcinghelp.net। স্যার এরপরে আমি একটু দেখাবো আপনাকে রিকোয়ারমেন্ট গুলা। শিওর, ঠিক আছে। আরে বাবা, আফটারসিং হেল্প প্রফেন্ট হবে কেন লাগতেছেন, স্পেস কেন হচ্ছে মাঝখানে? আপনারা সবাই দেখেন, বায়ার যদি কোনো প্ল্যান চায়, বায়ারকে কিভাবে আমরা প্ল্যান দেব। হ্যাঁ যান আমাদের ওয়েবসাইট থেকে ক্লাস নোটসে যান, আমি একটা ফরম্যাট আপনাদের জন্য রাখছি। হ্যাঁ স্যার, কিন্তু এরপরে আর কিছু কথা বলছে স্যার, যেটার উত্তর দিলে হয়তো বা সে আমাদের। আচ্ছা ঠিক আছে, উত্তর দেবো দেবো সব কিছু। দেখেন এত লেট কেন, এটা হ্যাঁ ক্লাস করতে যান। একদম একদম নিচে যান। এই যে আমি একটা ফরম্যাট আমি রেডি করে রাখছি। ডিয়ার স্যার, আই মেক এ কমপ্লিট ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টু প্রমোট ইউর ওয়েবসাইট। হ্যাঁ, তারপর ওয়েবসাইট ও মুখ ওয়েবসাইট টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড। ইউর টার্গেটেড কাস্টমার, তার মানে তার টার্গেটেড কাস্টমার কারা, সেই জিনিসগুলো আপনি এখানে লিখবেন। লেখার পর কি হলো এখানে, হ্যাঁ তারপর হলো মিনিমাম মাই এম ইজ টু, হ্যাঁ আপনি এটা পড়লে বুঝতে পারবেন। এস্টিমেটেড বাজেট হলো কত, 100 GBP। এখানে এখানে গ্রেট ব্রিটেন পাউন্ড আছে, আপনি লিখবেন ডলার। হ্যাঁ মান্থলি লিখবেন এত ডলার, $200 বা $300। তারপর এস্টিমেটেড টু ওয়ার্ক টু প্রমোট ওয়েবসাইট, মানে আপনি আপনি কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন, কি করবেন, এখানে সব কিছু আমি বিস্তারিত দিয়েছি। ঠিক আছে, আপনি অফার লেটারটা খুব সহজ করে লেখা, এটা পড়লে আপনি বুঝতে পারবেন। এখানে জাস্ট এটা একটা ক্লায়েন্টের জন্য এটা লেখা হয়েছিল, আপনি এটাকে চেঞ্জ করে আপনার আপনার এই ক্লায়েন্টের জন্য আপনি তৈরি করতে পারবেন। ঠিক আছে, আপনার ম্যান পাওয়ার কি আছে, আপনি কি কি কাজ করবেন, আপনার পেমেন্ট কি, আপনাকে পেমেন্ট কোথায় কোথায় পে করবে, পেপ্যালে পে করবে নাকি ব্যাংকে পে করবে, যেহেতু এটা আপনি আপনাকে ফাইবারের মাধ্যমে পেমেন্ট করতে হবে, এখানে কোনো পেপার লাগবে না। ঠিক আছে, পেপারটা তুলে দেবেন, সে ফাইবারে ফাইবার আপনাকে হায়ার করবে। বলেন আপনি চাইলে এগুলো ওই কাস্টমার অফার যখন থাকে তৈরি করে দেবেন, জাস্ট এগুলো কপি করে কাস্টমার অফারে মানে পেস্ট করে দিলেই হবে। ঠিক আছে, এটা তো আমি আমার জন্য লিখছি, আপনি আপনার মতো করে এটা কি এটা এটা লিখে নেবেন, তাহলে হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম, একটু দাঁড়ান, ওটা এখনো শেষ হয়নি। হ্যাঁ আপনি আসেন মঞ্জুরুল স্যার, এটা দেখেন স্যার। তারপরে বলছে উই হ্যাভ টু ফাইন্ড সামওয়ান টু অন ফাইবার ফার্স্ট, হাউ মেনি পোস্ট ক্যান ইউ ডু ডেইলি, হাউ ডু ইউ এনগেজ ইউর গেট ফলোয়ার্স, হোয়াট বাজেট, হোয়াট অ্যাবাউট ইনস্টাগ্রাম। এই যে আমি যে ফরম্যাটটা আপনাকে তৈরি করে দিয়েছি সবগুলো এখানে আছে। এভাবে যদি সাজানো গোছানো একটা ফরম্যাট সে দেখে, তখন সে বুঝবে যে আপনি আসলে প্রফেশনাল, আপনি আসলে সিরিয়াস, আপনি আসলে সিরিয়াসলি অনেকগুলো কাজ করেন। আমি কি বুঝতে পারছি, মানে সে তার মনের কথাটা বুঝেই বলতে পারে নাই, পুরোপুরি সে মনের কথাটা বুঝেই বলতে পারে নাই, বাট সে যখন অ্যান্সারটা পাবে তখন সে একদম পরিপূর্ণভাবে কি বুঝতে পারবে যে সে যেটা কোশ্চেন করে নাই সেটার উত্তর সে পাইছে, যে কোশ্চেনের কোশ্চেনটা সে বুঝেই বলতে পারে নাই। ঠিক আছে, এখন আপনার কাজ হলো এইখান থেকে আপনার লেখা, লেখার পরে এমএস ওয়ার্ডে রেখে ওইটাকে কি করা, জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দেওয়া। আপনি ডেসক্রিপশনে চাইলে পেস্ট করে দিতে পারেন, অথবা চাইলে কি কাস্টমার কার্ড তৈরি করে ওখানে আপনি পেস্ট করে দিতে পারেন। ঠিক আছে মঞ্জুরুল, মানে আপনি যতগুলো কাজ করবেন, আপনি ফেসবুকে কি করবেন, ইউটিউবে কি করবেন, আরো কোন কোন প্ল্যাটফর্মে কি কি কাজ করবেন, সবকিছু আপনি কি তাকে তাকে আপনি লিখে দেন। ঠিক আছে, তাহলে ভেবে লিখে তাকে এটা করেন, আশা করি আশা করি সে আপনাকে হায়ার করবে। এটা এটা কোন দেশে বায়ার স্যার? ইউনাইটেড স্টেটস।
ভেরি গুড, আপনি তাহলে খুব স্মার্টলি আপনি যতটুকু ডিল করছেন কথা বলছেন ঠিক আছে। আপনি আর একটু এটা দেখে, হ্যাঁ 2012 সালের বায়ার, 2000 দেখে দেখে এই বায়ার সম্পর্কে একটু দেখেন তো। আপনি দেখেন 2012 সালের বায়ার হলো তো টপ বায়ার হবে, অনেক ভালো বায়ার, খুবই টপ বায়ার স্যার। দেখেন স্যার টপ বায়ার লিখে দেখেন, তার প্রোফাইলে যান, বায়ারের নাম হচ্ছে দারণ হাউস, হাউ দারণ হাউস ফার্স্ট হাউস। ওর আসলে কাজটা কি, ইউনাইটেড স্টেটস এর বায়ার, ওর কাজটা কি স্যার? ওর একটা ওয়েবসাইট আছে স্যার, এটা তো না স্যার, দু তিনটা ওয়েব পেজ আছে, সেগুলোকে এসইও করতে হবে। এবং বুঝলাম, তার স্যার ব্যবসাটা কি, তার তার বিজনেসটা কি স্যার, সেগুলো তো বলে নাই স্যার। আমরা হাউস নিয়ে কোন একটা কিছু হবে, হাউস ফার্স্ট হাউস, এটাকে বাড়ি তৈরি করা বা বাড়ি বিক্রি করা এরকম কিছু একটা হবে। তার ওয়েবসাইটটা, ওয়েবসাইটে দেখেন তো স্যার, তার ওয়েবসাইট তো দেখাই না স্যার, কিন্তু ও এগুলো দিয়েছে স্যার, ওয়েবসাইটটা সেটা দেয় নাই তাই না? না স্যার, সে ওয়েবসাইটটা দেয় নাই, যাও কোনো সমস্যা নাই। সে ওয়েবসাইট আমরা ধরে নিতে, আমরা ধরে নিচ্ছি যে সে তার বাড়ি বিক্রি করা টাইপের কোন একটা কিছু হবে। আমেরিকাতে তো মানুষ বাড়ি বিক্রি করে, আর মানুষ আমাদের বাংলাদেশে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হলে কি করে, বাসা ভাড়া নেয়, ওরা ভাড়া নেয় না, ওরা সরাসরি কিনে একদম ফার্নিচার সহ ফুল ফার্নিশড হাউস ওরা কিনে, ঠিক আছে? এবং প্রত্যেকটা স্টেটে সরকারি ভাবে মানে বাড়িগুলোতে প্রায় একই রকম বাড়ি, সবগুলো দোতলা দোতলা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি। হ্যাঁ, তো যে যেকোনো প্রয়োজন এখানে ট্রান্সফার হলে যে কোনো একটা বাড়ি তারা কিনে নিতে পারে, এই ইয়াগুলো তারা কি বাড়ি বিক্রি করতে তাদেরকে হেল্প করে, ঠিক আছে? এটা ওর টাইটেলটা দেখে মোটামুটি মানে বোঝা যাচ্ছে আর কি। তো যদি বাড়ির বিক্রি করাটা যদি কোম্পানি হয়ে থাকে, তাহলে তার জন্য শুধুমাত্র ইউএস এর মানুষই লাগবে, ইউএস এর কাস্টমার হলো তার লিডস, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আরেকটা দেখবেন স্যার, আরেকটা কাজ পাইছি স্যার, তো এই কাজটা আমি বুঝতে চাই কিভাবে করব। হ্যাঁ দেখেন, তার আগে স্যার এই কাজটা আরেকটু স্যার দেখবেন স্যার প্লিজ, যেটা দেখেছেন দেখেন স্যার, ও স্যার এখানে নিচে তিনটা লাইন পড়বেন প্লিজ, উই হ্যাভ ব্র্যান্ড নিউ ওয়েবসাইট এন্ড উই নিড টু মেক এ ফিউ চেঞ্জেস। তার পুরো নতুন একটা ওয়েবসাইট আছে, এখানে কিছু সামান্য কিছু চেঞ্জ করতে হবে। ক্যান ইউ হেল্প মি উইথ মেইনটেনেন্স এভরি মান্থ, এসইও অন সাইট অর নট? অবশ্যই পারবেন, একদম এক পায়ের উপর পারবেন, ঠিক আছে? বায়ার বলছে তার একটা নতুন একটা ওয়েবসাইট আছে, ওই নতুন ওয়েবসাইটটা তাকে কি করতে হবে, কিছুটা চেঞ্জ করতে হবে। স্বাভাবিক ভাবে একটা ওয়েবসাইট তো প্রতিদিনে চেঞ্জ করতে হয়, প্রতিদিন আপডেট করতে হয়, প্রতিদিন অনেকগুলো সিস্টেম চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আপনি তাকে কনফিডেন্স দিয়ে বলেন যে আপনি তার ওয়েবসাইটের মডারেটর হিসেবে কাজ করতে পারবেন, ওয়েবসাইটটাকে আপনি পরিপূর্ণ নিয়ন্ত্রণে আপনি কে সেটাকে প্রমোট করতে পারবেন, মানে ওয়েবসাইটের ভিতরে যে কোনো ধরনের চেঞ্জ আপনি আপনি করতে পারবেন। আপনি খুব ভালোভাবে ওয়ার্ডপ্রেস পারেন এবং ওয়েব ডেভেলপমেন্ট আপনি কি পারেন, কনফিডেন্স দেখায় বলেন। ওই ওয়েবসাইটের মেনটেন্যান্সের কাজ যদি আপনি নেন, তাহলে আপনার কি পার মান্থ কমপক্ষে স্যালারি হবে কি $500। আপনি তার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও করবেন, আবার ওয়েবসাইটের মধ্যে আপনি তাকে যেটা বুঝিয়ে বলবেন যে আমি তোমার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবো, ডিজিটাল মার্কেটিং এসইও খুব ভালোভাবে আমি করতে পারবো, ফেসবুকে প্রমোট করা, ইনস্টাগ্রামে প্রমোট করা সবকিছু করতে পারবো, পাশাপাশি তোমার ওয়েবসাইটটাকে আমি পরিপূর্ণভাবে কি পরিচালনা করতে পারবো, তোমার ওয়েবসাইটে যত ধরনের চেঞ্জেস দরকার, যত ধরনের পোস্ট অ্যাড করা দরকার, যত ধরনের সিস্টেম অ্যাড করা দরকার সবকিছু আমি করতে পারবো। হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেসে খুব ভালো, আমি কি অনেক ভালোভাবে ওয়েব ডেভেলপমেন্ট আমি পারি, ঠিক আছে? একটু আশ্বস্ত করেন, আপনি লেখেন, আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। এটা এটা পারবেন না, আপনি এত এত ভালো ভালো কাজ করছেন, এটা পারবেন না? আমি লিখে দিতাম, এখন আপনি যেহেতু আপনি তো পারেন, হ্যাঁ, সুতরাং আপনার লিখে দেওয়ার দরকার নেই, আমি আপনাকে মুখে বলতেছি। প্রথম কাজ হলো, প্রথম বিষয়টা বলবেন যে আমি তোমার মানে তোমার জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবো। বাইরের এক নম্বর রিকোয়ারমেন্ট হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা, আর দুই নম্বর রিকোয়ারমেন্ট কি, এই ওয়েবসাইট মেনটেন করা। তাহলে বাইরেকে আপনি দুইটাই বলবেন যে আমি ওয়েবসাইট মেনটেনও করতে পারবো, আমি সোশ্যাল মিডিয়া মেনটেন আমি করতে পারবো, ঠিক আছে মঞ্জুরুল? হ্যাঁ, এখন আপনি যে ওয়েবসাইট মেনটেন করতে পারবেন এটা নিয়ে হবে একটা প্যারাগ্রাফ, সোশ্যাল মিডিয়া মেনটেন করতে পারবেন এটা নিয়ে আরেকটা প্যারাগ্রাফ। হ্যাঁ, আপনি আশা করি যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে বলতে পারবেন। হ্যাঁ, লেখার সময় যদি কোনো বিষয়ে যদি হেল্প লাগে, আপনি সাধারণত আমাদের লাইভে আসবেন, সাপোর্ট টিমের অথবা সরাসরি আমাকে ফোন করবেন, ঠিক আছে মঞ্জুরুল? আপনাদের লেখেন, ঠিক আছে, এইভাবে নিজে নিজে লেখতে লেখতে, হ্যাঁ, আস্তে আস্তে আপনি ইয়ে হবেন, এক্সপার্ট হবেন। আরেকটা কাজ আছে স্যার, কাজটা একটু বোঝাই দেবেন। হ্যাঁ দেখি,
একটু তাড়াতাড়ি বলুন, অন্যরাও লাইনে আছে তো, অন্যদেরকে সুযোগ দিতে হবে। হ্যাঁ কাজটা কাজটা পেয়েছেন তাই না?